নমস্কার দেশের রিপাবলিক বাংলা উচ্চারণ এই জাদু পুরে এইটবি মাস্টার থেকে আমি শত্রু হচ্ছি আপনাদের সঙ্গে মুক্তি দেওয়ার চোখের চোখে আমি শত্রু আমি প্রশ্ন করবো এবং লাই ছাত্র সুরক্ষা নিয়ে হচ্ছেটা কি যাদবপুরে ছাত্র মৃত্যুর পর অনেকেই কুমিরের কান নাকাচ্ছেন যারা চেনাও না জানার ভান করছিলেন যারা শোনাও না শোনার ভান করেছিলেন যারা ভেবেছিলেন এই র্যাগিংটা একটা মজা করার রাস্তা এই র্যাগিংটা একটা একটু এনজয় করে নেওয়ার রাস্তা তারা আজকে কুমিরের কান নাকাচ্ছেন অভিযোগ উঠছে বাম অতি বাম ছাত্র সংগঠনের থেকে তারা বলছেন পুরোটাই খিচুড়ির জন্য অভিযোগ রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অভিযোগের আঙুল তুলছেন সরকার আসছে রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে কিন্তু প্রশ্ন তো উঠবে এই ছাত্র সুরক্ষা নিয়ে কারা 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 এই এত দিন ধরে রাজনীতিটা করে এসেছে সিসিটিভিতে এত আপত্তি কোথায় আজ আলোচনায় প্রথমে দেখবো বিশেষ রিপোর্ট অকালে ঝরে গেছে এক মেধাবী ছাত্র কিন্তু যাদবপুরের ঘুম কি কখনো ভাঙবে না কোথায় ক্যাম্পাসের নিরাপত্তা ভেতরে যাব কোথায় যাব অরবিন্দ ভবনে যাব দেখুন আমি চলে এসেছি যেমনটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার কিন্তু কোনো পরিচয়পত্র আমার সাথে নেই কিন্তু কোনো রকম কোনো রেজিস্ট্রেশন হলো না এখনো ক্যাম্পাসে ইতিউতি পড়ে মদের বোতল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসার পর আমরা দেখতে পেলাম ভয়ঙ্কর ছবি একটা বা দুটো নয় অজস্র মদের বোতল এই বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস জুড়ে পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই ছবিটা এই মুহূর্তে আমি তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবেশ কি একদিনে তৈরি হয়েছে সন্ধ্যের পর আগেও অন্ধকারে ডুবে যেত যাদবপুর ক্যাম্পাস রিপাবলিকে বিস্ফোরক প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী যদি প্রপার স্টেপ আমি যেরকম স্টেপগুলো নিয়েছিলাম সেই ধরনের স্টেপগুলো না নেওয়া হয় তাহলে কিন্তু অবস্থা উন্নতি হবার কোনো আশা নেই ফ্লাড লাইট যেটা আমি দিয়েছিলাম পরে ভেঙে দেওয়া হয় সেই ফ্লাড লাইট দিতে হবে অযথা বাইরে থেকে যাতে লোকরা ঢুকতে না পারে সেই জায়গাটা দেখতে হবে ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় সারা দেশে প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোথায় অবিলম্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের দাবি বিজেপির সোমবার রাজভবনের সামনে অবস্থানে বসার হুঁশিয়ারি সোমবার মঙ্গলবারের মধ্যে সোমবারের বিকেলের মধ্যে যদি মাননীয় গভর্নর অফিসিয়ালি ভাইস চ্যান্সেলর না রিক্রুট করেন সোমবার থেকে ওনার দরজার সামনে অবস্থানে বসবো রাজভবনের সামনে অবস্থানে বসবো শুক্রবার যাদবপুর কাণ্ডে ধৃত আরো তিন গ্রেফতারির পরেও ঔদ্ধত্য ঘুচল কোথায় প্রিজন ভ্যানে ওঠার সময় সংবাদ মাধ্যমকে অশ্লীল ইঙ্গিত এক ধৃত পড়ুয়ার কোথা থেকে আসছে এত ঔদ্ধত্য এটা কোনোভাবেই এগুলো সমর্থনযোগ্য নয় এবং এদেরকে অ্যাকচুয়ালি মানে এদের এই এই ঔদ্ধত্যটা সত্যি কোথা থেকে আসে আমরাও জানি না কারণ অনেক সময় এরা দেখবেন শিক্ষকদেরও সম্মান করে না ছাত্র মৃত্যুর পর কি হস্টেল সমস্যায় হুঁশ ফিরল যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের হস্টেল নিয়ে নয়া নিয়ম নতুন নির্দেশিকার প্রতিবাদে বিক্ষোভ ছাত্রদের সঙ্গে কথা না বলে সিদ্ধান্ত অভিযোগ আবাসিকদের প্রথম থেকেই যে সমস্ত ভাইরা আমাদের হোস্টেলে এসেছে তাদের সাহায্য করে চলেছি আর ভবিষ্যতেও করব কিন্তু আমাদের দাবি হচ্ছে ইউনিভার্সিটি কর্তৃক অর্থ বরাদ্দকৃত এই পিজি হোস্টেল কেন হঠাৎ ইউজি হোস্টেলে পরিণত হবে এই নির্দেশিকা সম্পর্কে যখন আমরা ইউনিভার্সিটি নোটিশটা পাই তখনই জানতে পারি অ্যাজ পার দ্য রুলস অফ ইউনিভার্সিটি সেটা কিন্তু আমরা জানতে পারিনি আমরা ছাত্রদেরকে আমি বলেছি ছাত্ররা আমার কথা শুনেছে পিডব্লিউডি ছাত্ররা আমরা ছাত্রদের প্রতিনিধিদের নিয়ে আমরা আমাদের আলোচনা করে তাদের রিডিস্ট্রিবিউশন করা কোনটা ইউজি হোস্টেল হবে কোনটা পিজি হোস্টেল হবে সেটা স্থির করবে ফুটে ওঠার আগেই স্বপ্ন চুরমার এখন বিচারের বাণী শুনতে চায় সন্তানহারা মা বাবা আজাদের স্লোগান ছাপিয়ে ছাত্রদের নিরাপত্তার ছবিটা কবে দেখবে যাদবপুর র‍্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় পাবে বাংলা রিপাবলিক বাংলা